জব কার্ডের যে নতুন লিস্ট অর্থাৎ 2021-22 যে ফাইনাল নতুন লিস্ট সেটা আপনি কীভাবে চেক করবেন, কীভাবে দেখবেন নতুন লিস্টে আপনার নাম রয়েছে কিনা, তারই টোটাল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইমের জন্য চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন, আপনারা জাস্ট আপনার মোবাইল ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে টাইপ করবেন নারেগা। আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনি জাস্ট সার্চ বারে টাইপ করবেন নারেগা এবং লেখার পর আপনি যখনই সার্চ করবেন দেখতে পাবেন আপনার সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল, আপনি জাস্ট এইখানটায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ইন্টারফেস আপনার সামনে সেম এইভাবে শো হবে। তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন, দেখুন ডান সাইডে চলে আসুন, অনেক অপশান পেয়ে যাবেন। এখানে আপনি দেখুন এই যে জব কার্ড বলে যে অপশানটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এই জব কার্ডে আপনি ক্লিক করে নেবেন এবং জব কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে প্রত্যেকটা স্টেটের নাম চলে আসবে। এখান থেকে আপনার যে স্টেট, আপনি আপনার স্টেটটা এখান থেকে চুজ করবেন। আপনার স্টেট চুজ করা হয়ে গেলে দেখুন নেক্সট একটা ছোট্ট ফর্ম মতো চলে এসছে যেখানে দেখুন ফিনান্সিয়াল ইয়ার রয়েছে। আপনি যেহেতু একদম নতুন লিস্ট দেখবেন সেই জন্য আপনি 2021-22 চুজ করবেন। নেক্সট আপনি ডিস্ট্রিক্ট ক্লিক করে এখানে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন। নেক্সট আপনি যে ব্লকের সেই ব্লকটা আপনি চুজ করবেন এবং তারপরে আপনি আপনার পঞ্চায়েত এখান থেকে চুজ করবেন এবং আপনি জাস্ট ফাইনালি প্রসিডে ক্লিক করে দেবেন। এবং প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনি যে গ্রাম পঞ্চায়েতটা চুজ করেছেন সেখানকার সম্পূর্ণ নতুন লিস্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। পাশেই দেখুন জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে এবং নাম দেওয়া রয়েছে, এখান থেকে আপনি অবশ্যই আপনার নাম খুঁজে বের করুন এবং ডাউনলোড করতে চাইলে আপনি জাস্ট এই যে বাসাইডে জব কার্ড নাম্বার দেওয়া রয়েছে আপনি এর উপরে ক্লিক করলেই দেখুন আপনার জব কার্ড চলে আসবে, আপনি এখান থেকে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু নতুন প্রসিডিওর জব কার্ডের যে 2021-22 ফাইনাল লিস্ট রয়েছে সেটা দেখার, আপনার নাম নতুন লিস্টে রয়েছে কিনা।